সময়টা 7 অক্টোবর ১৯৫৮। সামরিক শাসন জারির পর রাজনীতি নিষিদ্ধ হয়। গ্রেফতার হন বাঙালির নেতা শেখ মুজিব। জেল থেকে বের হয়ে যোগ দিলেন চাকুরিতে তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে আঞ্চলিক প্রধান হিসেবে। রাজনীতিতে নিষিদ্ধ থাকলেও শেখ মুজিবের কার্যক্রম বন্ধ ছিল না। চাকরির সুবাদে ছুটে বেড়ালেন দেশের বিভিন্ন প্রান্তে, সুসংগঠিত করলেন আওয়ামী লীগকে। নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গবন্ধু বুঝতে পারেন কখন চূড়ান্ত ঝুঁকি নিতে হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। মুক্ত স্বদেশে ফিরে এসে জাতির পিতা পূর্ব অভিজ্ঞতায় বিমা খাতকে সুসংগঠিত করেন। ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি জাতীয়করণ করেছি, আগে ছিল কয়েকজনের, এখন হয়েছে জনসাধারণের। আমি তো বাংলার গরিবের জন্য করতে চাই, বাংলার গরিব আমার পিছনে দাঁড়িয়েছে বারবার, আমি তো বাংলার গরিবের জন্য সংগ্রাম করতে চাই এবং বাংলার গরিবের পাশে থেকে আমি মরতে চাই এবং তাদের ভালোবাসা নিয়ে মরতে চাই। এর বেশি আমি আর কিছুই জীবনে আমার কাম্য নাই। সংকটে পড়া অসংখ্য মানুষের আস্থার নাম এখন বিমা। অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই খাতটি একসময় অবহেলিত থাকলেও এখন আমূল বদলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর দিক নির্দেশনায়। 72 বছর পর পুরনো আইন সংশোধন হয়েছে, গঠিত হয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। ব্যবস্থাপনায় ফিরেছে শৃঙ্খলা, গতি এসেছে কার্যক্রমে, অনলাইন হয়েছে অর্থ জমা আর বিমা দাবির লেনদেন। সাফল্যের এই ধারাবাহিকতায় মুজিব বর্ষে উদযাপিত হচ্ছে জাতীয় বিমা দিবস। পিতার অসমাপ্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলছেন কন্যা শেখ হাসিনা। আমাদের প্রধানমন্ত্রী বিমা পরিবারের একজন সদস্য হিসেবে, যিনি বিমা খাতকে উপহার দিয়েছেন এক স্বর্ণযুগ, এই সময়ে লাইফ ও নন লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম বেড়েছে 126 ভাগের বেশি হারে, বিমা দাবি পরিশোধের হার বেড়েছে 53.5%। একই সাথে গত এক যুগে গ্রাহক সংখ্যা বেড়েছে 51%। IDRA কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের সাথে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সকল বিমা কোম্পানিকে। বিমার মাধ্যমে যে মানুষ একটা মানে দুঃসময় একটা বিরাট সাহায্য পায়, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা এবং এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। সেপ্টেম্বর ২০২০, এক দুর্ঘটনায় প্রাণ হারান জয়নাল আবেদিন। রেখে যান স্ত্রী আর দুই সন্তানকে, যাদের দিন কাটছিল উদ্বেগ আর উৎকণ্ঠায়। এরই মাঝে আশার আলো হয়ে এল জয়নালের রেখে যাওয়া জীবন বিমা, যা দ্রুত নিষ্পত্তি হয়। নতুন করে সাহস ও শক্তি পেল পরিবারটি আগামীর পথ চলায়। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি অনেক বড় বিপদে পড়ছি, তখন আর কি আমি বিমার টাকাটা পাইয়া আমি একটা সঞ্চয়পত্র রেখে দিয়েছি, মানে ওই যে পোস্ট অফিসে টাকাটা রাখছি, তো ওইটা দিয়ে আর কি আমি চলতেছি। বয়লার বিস্ফোরণে শুধু কারখানা নয়, পুড়ে ছাই হয়েছিল ওয়াহিদুর রহমানের আত্মবিশ্বাসও। কিন্তু সর্বশান্ত হতে হয়নি, নির্ধারিত সময়েই পেয়েছেন বিমার টাকা, যা দিয়ে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছেন এই উদ্যোক্তা। অগ্নি দুর্ঘটনার কারণে আমার কারখানায় ব্যাপক ক্ষতি সাধিত হয়, দ্রুত বিমা নিষ্পত্তির কারণে আমার ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। গৌরবের বছরটিকে সম্মান জানাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে IDRA নিয়েছে বিশেষ কিছু উদ্যোগ। কর্তৃপক্ষের দপ্তরে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্নার। বঙ্গবন্ধু আশার আলো বিমা দাবি পরিশোধের প্রয়াস অনুষ্ঠানে মৃত্যু দাবি পরিশোধের মাধ্যমে হাসি ফোটানো হয় বিধবা এবং এতিমদের মুখে। অকালে পিতামাতা হারানো শিক্ষার্থীদের লেখাপড়া সচল রাখতে সরকারের অর্থায়নে চালু করা হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বিমা। পিতামাতা মৃত্যু বা পঙ্গুত্ব বরণ করলে এই বিমা সচল রাখবে শিক্ষার্থীদের লেখাপড়া, কমবে শিক্ষায় ঝরে পড়া। চালু হতে যাচ্ছে বুদ্ধি প্রতিবন্ধীদের বিমা। দুর্ঘটনা কবলিতদের জন্য চালু হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। খেলোয়াড়দের জন্য বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স। মহতী এসব উদ্যোগ
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণের একটি ধাপ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেয়া সাহসী উদ্যোগের সারথি বিমা পরিবার সরকারের মেগা প্রকল্পগুলোতে সাধারণ বিমা কর্পোরেশনের মাধ্যমে বিমা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জীবন বিমা কর্পোরেশনের মাধ্যমে বিদেশগামী প্রবাসীদের বিমার আওতায় আনার কার্যক্রম চালু করা হয়েছে। সেই দিন খুব দূরে নয় যেদিন দেশের সব মানুষই বিমার আওতায় আসবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে করোনা মহামারীর ধাক্কা সাফল্যের সাথে মোকাবেলা করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর আপনার দেখানো পথে, যেখানে প্রতিটি জীবন হবে আনন্দময় ও নিরাপদ। মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার।